বান্দরবনের তুমরু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একে একে বের করা হচ্ছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজিপির সদস্যদের তোলা হয় গাড়িতে, তবে সবার মুখে ছিল হাসি। বিজিপি সদস্যদের যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন উৎসুক জনতা ভিড় করেন গাড়িবহরের আশপাশে। বর্ডার গার্ড পুলিশের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু হওয়ায় স্বস্তি জানান সীমান্তের বাসিন্দারা। তখন আতঙ্কে ছিলাম যে কোনো মুহূর্তে মনে করেন আবার হামলা হতে পারে, এইখানে এদেরকে এখানে রাখাটা তো রিস্ক। আমরা আতঙ্কে ছিলাম, এখন নিয়ে যাচ্ছে, আমরা মোটামুটি স্বস্তি পাচ্ছি। মিয়ানমার বিজিপি বাংলাদেশে আইসে এখানে অবস্থান করছে, এগুলো নিয়ে আরও আতঙ্কে ছিলাম, এখন নিয়ে যাচ্ছে, আমরা একটু মোটামুটি নিঃশ্বাস ফেলতে পারতেছি। বিজেপির সদস্যবাহী তিনটি গাড়ির আগে ও পরে সাজুয়া যান। এমন কঠোর নিরাপত্তায় মিয়ানমারের সীমান্ত রক্ষীদের তুমরু থেকে টেকনাফে স্থানান্তর করা হয়। গেল কয়েকদিনে মিয়ানমারের বিদ্রোহীর সঙ্গে পেরে না উঠে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তা সহ 330 জন। মিয়ানমার থেকে পালিয়ে 330 জন বিজিপি সদস্য এখন বাংলাদেশের অভ্যন্তরে। তাদেরকে স্বদেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর তাদের মানবিক সহায়তা হিসাবে খাদ্য থেকে শুরু করে চিকিৎসা সেবা সব কিছু ঘুরছে বাংলাদেশ। টেকনাফের নীলা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।